সুপারস্টার সাকিব খানের আপকামিং সিনেমা দরদে শুটিং শুরু করার জন্য আগামীকাল কলকাতায় যাচ্ছেন। সেখানে দরদ সিনেমায় সুপারস্টার সাকিব খানের ফার্স্ট লুক সেট করা হবে। এই প্রথমবারের মতো সুপারস্টার সাকিব খানের প্যান ইন্ডিয়া সিনেমা দরদের শুটিং শুরু করার জন্য আগামীকাল 15 তারিখ তিনি কলকাতায় যাচ্ছেন। সাকিব খানের এই দরদ সিনেমায় দেখা যাবে বলিউডের একজাক তারকাকে, যারা সুপারস্টার সাকিব খানের সাথে এই প্রথমবারের মতো প্যান ইন্ডিয়া সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। হয়তো আগামীকাল সন্ধ্যা 7টায় সুপারস্টার সাকিব খানের দরদ সিনেমার ফার্স্ট লুকটি প্রকাশ পেতে পারে। এই সিনেমাটি ঘোষণার পরপরই সিনেমাটি নিয়ে অনেক এক্সাইটেড ছিলেন সাকিবিয়ান তথা সাকিব ভক্ত ও সিনেপ্রেমী মানুষরা। ভিউয়ার্স, এই সিনেমাতে এই প্রথমবারের মতো সাকিব খানের বিপরীতে দেখা যাবে বলিউডের নায়িকা সোনাল সোহানকে। এছাড়াও এই সিনেমাতে মেইন ভিলেন হিসেবে দেখা যাবে ওভার বাংলার জনপ্রিয় ভিলেন রাহুল দেবকে। পুলিশের উপরিস্থ কর্মকর্তা হিসেবে অভিনয় করবেন বাংলাদেশের খ্যাতিমান ভিলেন মিশা সওদাগর। সাহসী একজন পুলিশ চরিত্রে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় নায়িকা পায়েল সরকারকে। এছাড়াও বাংলাদেশ ও বলিউড থেকে থাকতেছেন অনেক বড় বড় তারকারা, যারা এই প্রথমবার সাকিব খানের প্যান ইন্ডিয়া সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। বিহার, সব মিলিয়ে 2024 সালটা হতে যাচ্ছে সাকিব খানময়। দরদ সিনেমা দেখিয়ে ভালোবাসা জয় করবেন পরিচালক অনন্য মামুন বিশ্ব ভালোবাসা দিবসে।